ডানকুনির এই ব্যস্ততম জীবনে ইন্ডাস্ট্রিয়াল এলাকা যেখানে কারখানার ছয়লাভ, সেই জায়গাতেই দাঁড়িয়ে ছাদের ওপরে দেখতে পাচ্ছেন এক টুকরো বাগান বললেই চলে। এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে ডানকুনির স্টার ব্যাটারি সংলগ্ন একটি ছাদে, এবং সেখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম ফুল গাছ থেকে শুরু করে একেবারে নানা রকমের কিন্তু গাছ দেখতে পাচ্ছেন, এবং তার পাশাপাশি ফলের গাছ আমি দেখাতে বলবো। বিভিন্ন রকম ফল রয়েছে, যেমন পেয়ারা রয়েছে, লেবু রয়েছে, আরও অন্যান্য রকম ফলের গাছ রয়েছে, এবং সবজি বিশেষ করে যেগুলো এই মুহূর্তে প্রয়োজন সেই সবজির গাছও কিন্তু এখানে রয়েছে। এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন রোগের যে উপকারিতা এই কালমেঘ গাছ, সেই গাছও এখানে বসানো হয়েছে। অর্থাৎ একেবারে বিভিন্ন রকমের উপকার যুক্ত যে গাছ, সেই গাছগুলো যেমন রয়েছে তেমন ফলের গাছও রয়েছে। এবং এই যে কৃষি, এটাকে অ্যাকচুয়ালি আমরা যেটা বলতে পারি যে ছাদ কৃষি, ছাদের ওপরে একটা কৃষিকাজ এইরকমভাবেই সেট আপ করে সেখানে বসানো হয়েছে। বিভিন্ন রকম ফুল গাছ, ফল গাছ এবং সবজি দেখতে পাচ্ছেন আমাদের সামনেই রয়েছে, পুঁই শাক, সেই শাকও এখানে বসানো হয়েছে। এরকম নানা রকম গাছ মিলিয়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাদের ওপরে বসানো হয়েছে। এবং দীর্ঘদিন ধরেই যেটা আমরা জানতে পেরেছি এলাকার বিশিষ্ট সমাজসেবী শেখ আব্দুল মাহবুদ, তিনি কিন্তু এই কাজ করে চলেছেন। শুধুমাত্র এই ছাদ নয়, এর পাশাপাশি এই ইন্ডাস্ট্রিয়াল এলাকার বিভিন্ন কারখানার সামনেও কিন্তু সুন্দরভাবে তিনি বাগান করেছেন, যাতে এই যে পরিস্থিতি, একদিকে যেমন করোনা আবহ, তার পাশাপাশি দূষণও কিন্তু নিয়ন্ত্রণের প্রয়োজন। সেই দূষণ নিয়ন্ত্রণ করতেই কিন্তু শেখ আব্দুল মাহবুদ বহু বছর ধরে কাজ করছেন। বহুদিন ধরে আপনি গাছ নিয়ে পরিচর্যা করছেন, বললেন। গাছ নিয়ে পরিচর্যা করছি, আমাদের এখানে তো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, তার জন্যে পলিউশনটা এখানে অনেকটাই বেশি অন্যান্য জায়গার থেকে। আমাদের ডানকুনি ইন্ডাস্ট্রিয়াল বেল্টে পলিউশন আমরা খুব বেশি মনে করি, আর সেটা আমাদের নজরেও আসে। দীর্ঘদিন ধরে আমরা যে পলিউশন, সে পলিউশনকে রোধ করার জন্য আমরা একটা সংস্থাও চালাচ্ছি। সেই সংস্থার মাধ্যমে আমরা মানুষকে পৌঁছে দিতে চাইছি এই বার্তাটা যে আপনারাও গাছ লাগান, দূষণমুক্ত পরিবেশ করুন। যদি মনে করি যে আমরা গাছ লাগাবো তো ছাদের ওপরেও গাছ করা সম্ভব। তো এই এই যে এলাকায় আমরা যে ছাদে এখন দাঁড়িয়ে রয়েছি, এই ছাদের মধ্যেও বিভিন্ন রকমের গাছ আছে, সেটা আপনারা ঘুরে দেখলেন। যেরকম পেয়ারা গাছ রয়েছে, সবেদা গাছ রয়েছে, আম গাছ আছে, বিভিন্ন ফুলের গাছ আছে। তো এই ধরনের গাছপালা আমরা ছাদের ওপরেও করতে পারি। তো ছাদের ওপর, ছাদে যাতে না কোনো এফেক্ট হয়, ছাদে না কোনো ড্যাম্প হয়, তার জন্য প্রসেসিং আছে। আমরা যে এই প্রসেসিংয়ে করেছি আমি দেখাতে বলবো যে এই প্রসেসিংটা যে করা আছে, ছাদের ওয়াল সাইড দিয়ে আমরা ওয়াল তুলে দিয়েছি, তার পাশে একটা করে ইট গাঁথুনি করে দিয়ে এক ফুট করে একটা করে পাতলা শিলার ঢালাই দিয়ে দিয়েছি, দিয়ে তার উপর দিয়ে মাটি দিয়ে আমরা জৈব সার দিয়ে গাছ তৈরি করছি। যেরকম এখানে লেবু গাছ রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে লেবু গাছ, অ্যালোভেরা গাছ, কালমেঘ গাছ, বেগুন গাছ, পুঁই শাক গাছ, মানে সমস্ত রকমেরই গাছ করা সম্ভব। যেরকম আমি যেরকম পালং শাক গাছ করলেও খুব ভালো হয়েছে আমি দেখেছি, তারপর লাল লোটে শাক এগুলোও খুব ভালো হয়েছে, তারপর ঢ্যাঁড়স করেছিলাম আমি একবার, সে ঢ্যাঁড়সও খুব ভালো হয়েছে। মোটামুটি সব রকমেরই ফলন করা সম্ভব, তাও রাসায়নিক সার ছাড়া, সম্পূর্ণ জৈব সারেই করা সম্ভব। আমি দেখেছি জৈব সারে মানে খুব ভালোই ফলন হয় আর খুব স্বাদিষ্ট সবজি হয়। কখন কী মানে কীভাবে দেখাশোনা করেন? দেখাশোনা বলতে গেলে এগুলো খেয়াল রাখতে হয় গোড়ায় কোনো আগাছা হয়ে গেছে কি না। আগাছা হয়ে গেলে সেই গাছা আগাছা উপরে দিয়ে মাটিটাকে লুজ করার জন্য ছোটো চাঁচনি বা কাস্তে দিয়ে একটু একটু করে খুঁষে দিই। খুঁষে দেওয়ার পরে কী করি, জল যেরকম দেবার দুদিন তিন দিন ছাড়া ছাড়া জল দিই। তো জল মানে প্রয়োজন মনে হবে যে হ্যাঁ মাটি শুকিয়ে গেছে, জল দেওয়ার প্রয়োজন আছে, তো জল দেবো। যেরকম এখন বর্ষার সময়, বর্ষার সময় তো জল দিতেই হবে না, এমনি এমনি জল পেয়ে যায়। তো আমি যেগুলো এইগুলোতে যে সার ব্যবহার করি, সম্পূর্ণ জৈব সার ব্যবহার করি। যেরকম আমাদের কম্পার্টমেন্টের নিচে বিভিন্ন রকমের গাছ আছে, সেই গাছের যে পাতাগুলো পড়ছে সেই পাতাগুলো জড়ো করে আমরা একটা গাড্ডার মধ্যে রেখে দিচ্ছি। তো সেটা এক বছর পড়ে থাকার পরে সেটা অটোমেটিকলি জৈব সার হয়ে যাচ্ছে। তো সেইটাকে আমরা, আমাদের দুটো গাড্ডা করা আছে, তো একটা গাড্ডা শেষ হয় আর একটা গাড্ডা ভর্তি হয়। তো যখন একটা গাড্ডা ভর্তি হয়ে যায় ওকে আমরা চাপা দিয়ে রেখে দিই। তো সিজনে যখন তোলার মুখ হয়ে যাচ্ছে, সামনে ফুল গাছের সিজন, তো ফুল গাছ, ফুলের সিজনে আপনি যখন আসবেন তখন দেখবেন এই ছাদটা পুরো ফুলে ভরে আছে, বিভিন্ন রকমের ফুল আপনি এই ছাদের মধ্যে পাবেন। তো তখন আমরা ওই ছাদটাকে তুলে গাছের গোড়ায় গোড়ায় আবার দিয়ে দিই, আবার একটা ভর্তি হয়। এইভাবে আমরা করে করে প্রসেসিং করে করে করি। আর শুধু পোকা লাগার জন্য আমরা রাসায়নিক কীটনাশক লিকুইড ব্যবহার করি, বাকি অন্য কোনো আমরা রাসায়নিক সার ব্যবহার করি না।
এবং যদি কেউ ইচ্ছা মানে ইচ্ছা প্রকাশ করে বা কেউ যদি চায় ছাদে এরকম ছাদ কৃষি করতে, তো কি বলবেন? হ্যাঁ, কেউ যদি করে তো খুব ভালো জিনিস, যদি পরামর্শ চায় আমরা গিয়ে অবশ্যই পরামর্শ দেবো, প্রসেসিং যে আছে সে প্রসেসিংও বলে দেবো তাদেরকে, সেরকম সঠিক পরামর্শ দিয়ে ছাদ করার উৎসাহী, ছাদ বাগান করার উৎসাহী আমরা দেবো। অর্থাৎ নানা রকম হরেক রকম ফুল এবং তার পাশাপাশি ফল মিলিয়ে এই ছাদের ওপরে গড়ে উঠেছে এক টুকরো বাগান, এবং সেই বাগানে আপনারা আসলে বুঝতে পারবেন একেবারে ফ্রেশ অক্সিজেন, এই ডানকুনির এই কারখানার ব্যস্ততম জীবন থেকে একটা ফ্রেশ অক্সিজেন কিন্তু এখানে আমরা পাচ্ছি, এবং এই মুহূর্তে কিন্তু অনেকটাই স্বস্তির যে ছবি, এই গাছগাছাড়ি ফুল ফল এগুলো দেখে অত্যন্ত একটা আত্মবিশ্বাস কিন্তু অনেকটাই বেড়ে ওঠে। এবং আপনারাও যদি এরকম ছাদ কৃষি করতে চান তাহলে যোগাযোগ করবেন শেখ আব্দুল মাহবুব সাহেবের সাথে, তারা কিন্তু সহযোগিতা করবে কীভাবে বাগান করবেন, বিভিন্ন রকম গাছগাছালির বাগান কীভাবে করবেন সমস্ত কিছুই তারা কিন্তু আপনাদের যথেষ্ট সহযোগিতা করবেন। তার পাশাপাশি তাদের যে সংস্থা সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড, তার মাধ্যমেও যদি আপনি গাছ বসাতে চান আপনার বাড়িতে, তার জন্যও কিন্তু তারা ফ্রিতে গাছ আপনাদের বাড়িতে পৌঁছে দেবে। যেভাবে এই দূষণ হচ্ছে একদিকে, তার পাশাপাশি করোনা, সব মিলিয়ে যদি আমরা এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য ফ্রেশ অক্সিজেন এবং তার পাশাপাশি সবুজ পরিবেশ গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম অনেকটাই তারা ভালোভাবে বেঁচে উঠতে পারবে এবং এই সুন্দর পরিবেশে বড় হয়ে তারা উজ্জ্বলময় ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে। HB DNN বাংলা, হুগলি।